হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে রিদমিক কিবোর্ড দিয়ে আরবি লিখবেন। তো বন্ধুরা, আপনারা কিভাবে রিদমিক কিবোর্ড দিয়ে আরবি লিখবেন আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো সেজন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে রিদমিক কিবোর্ড। এই অ্যাপ্লিকেশনটি আপনারা হয়তোবা অনেকেই ব্যবহার করে থাকেন। তো অ্যাপ্লিকেশনটি আপনাদের ডাউনলোড করতে হবে এবং আপনারা চলে যাবেন অ্যাপ্লিকেশনটার মধ্যে। তো অ্যাপ্লিকেশনটার মধ্যে চলে আসার পর এখন যদি আপনারা আরবি আপনারা টাইপিং করতে চান বা আরবিতে যদি আপনারা লিখতে চান, তাহলে আপনারা দেখতে পারছেন এখানে সেটিংস অপশন আছে। আপনারা এখান থেকে সেটিংস অপশনে চলে যাবেন। তো এখান থেকে আমি সেটিংস অপশনে চলে গেলাম। তো সেটিংস অপশনে চলে যাওয়ার পর দেখতে পারছেন এখানে লেখা আসবে মোর ল্যাঙ্গুয়েজ। তো আপনারা এখান থেকে মোর ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে মোর ল্যাঙ্গুয়েজে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে দুইটা অপশন আসবে। তো একটা হচ্ছে আরবি, তার একটা হচ্ছে চাকমা। তো যেহেতু আমরা আরবিতে টাইপিং করবো, সেজন্য আপনারা এখান থেকে দেখতে পারছেন ইনস্টল লেখা আছে। আপনারা এখান থেকে ইনস্টলে ক্লিক করে আপনারা এটা লেখাটা আপনারা ইনস্টল করে নেবেন, নাহলে কিন্তু আপনারা লেটারদের লিখতে পারবেন না। তো আপনারা অবশ্যই ইনস্টলে ক্লিক করে দেবেন। ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর এটা দেখতে পারছেন ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হওয়ার পর কিন্তু আপনারা লিখতে পারবেন। এখন আপনারা ব্যাগে চলে আসবেন। তো ব্যাগে চলে আসার পর দেখতে পারছেন এখানে একটা অপশন চলে আসবে। তো দেখতে পারছেন এখানে যে চলে আসবে কিবোর্ডের লেআউট, দেখতে পারছেন লেখা আছে এখানে কিবোর্ডের লেআউট। আপনারা এই লেখাটার পর ক্লিক করে দেবেন। তো এই লেখাটার পর ক্লিক করে দেওয়ার পর দেখতে পারছেন এখানে লেখা আসবে আরবিক। তো আপনারা এখান থেকে আরবি অপশনটা আপনারা এখান থেকে অন করে দেবেন। অন করে দিলে কী হবে, আপনারা কিন্তু এখন আরবিতে কিন্তু টাইপিং করতে পারবেন। মানে এখান থেকে কিন্তু আপনারা আরবিতে আপনারা ডাউনলোড করার পর আপনারা সেট আপ করে নিয়েছেন, এখন আপনারা আরবিতে কিন্তু টাইপিং করতে পারবেন। তো আরবিতে টাইপিং করার জন্য আপনারা যে কোনো একটা অপশনের মধ্যে চলে যাবেন, মানে যে কোনো একটা মানে চ্যাটিং করার জন্য যে কোনো একটা অপশনের মধ্যে চলে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে একটা আমি আমার নোটপ্যাডের মধ্যে চলে আসলাম। তো নোটপ্যাডের মধ্যে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখন যদি আমি কিবোর্ডের এটা যদি এখান থেকে টান দিয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরবি লেখা কিন্তু হচ্ছে। দেখতে পাচ্ছেন আরবি লেখাটা কিন্তু ডাইন পাশ দিয়ে কিন্তু আরবি লেখাটা হচ্ছে। যেহেতু আরবি লেখাটা ডাইন পাশ থেকে শুরু হয়, সেই জন্য কিন্তু ডাইন পাশ থেকে হচ্ছে। তো আপনারা চাইলে রিডমি কিবোর্ডের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আরবি লেখা কিন্তু আপনারা টাইপিং করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা রিডমি কিবোর্ড দিয়ে আপনারা আরবি টাইপিং করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন এসেছিল অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।